সবাই কেমন আছেন, কে কে খাবেন, চলে আসেন, যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আর সকালবেলা বলেন তো এটা কিসের পিঠা? এটা হলো সরষের পিঠা, শীতের দাওয়াত দিব না বাড়ে নাই জীবন কথা ঠিক আছে খাই পোকা ধরছ তুই সকালে সের পিঠা অনেকে শুনলে খাইতে মন চাইবো, কারণ এখন সের সিজন আইতেছে, সবাই যে ঋতুতে যেই জিনিস না। এই বৈরম ধর দিস না, বৈরম ধর দিস না, দুনিয়ার বলত মাইয়াটা কুত্তা মা, এই তুই যাস করে খায় না। তো এই দেখেন আমার সাবিনাফার কাহিনী, ইস একবারে শুকনা মরিচ আর হইলো কি রসুন, ওইসে সর নারী উড়ি না সরে দিয়ে আমার কি করতেছে, এটা কি, এটা কি, দেখেন এবার মা কেমনি পিঠা দেয় দেখেন। আর কত সেই দিস মা, কয় কেজি সেই দিছেন গো মা, একটা কথা কই, এখানে গোলা ছুঁয়া দেন ফ্রিজে আমার শ্বশুরের নিয়ে মার করার সকালবেলা হলো মাছ কিনা পাঠাই দিছিলাম, এখানে ইলিশ মাছ আছে আর হলো বাল্লা মাছ আছে আর এগুলো চান্দা মাছ আছে, চান্দা মাছটা আমার অনেক পছন্দ হয়েছে। এ সাবি না, এ চান্দা মাছটা কি কারা হালা মনে এমনি রাখা দিমু না, আমি তো এটা হে হেমনে খাইতাই নাই বত্তা হয় যে ই করে না টাইল্লা বত্তা বানায় হে বত্তা না কাঁচা রাখুন দাদা হইলো মিডাই নিয়েছে কেডা, হে তো বললাম নিয়ে এই করেন, দাদা হইলো মিডাই নিয়েছে, দাদা মিডাই বাক করে দিতেছে, আমার মাছ খাইলে আপনাকে দোষ।
এটা কি 2 কেজি দাম গো রে মিডাই রে ওই ওই পয়রাই হয়েছে তোকা ও তো না হ্যাঁ না 2 কেজি দাও গাতে দাও আতে দাও পড়ে দেব তানা পড়ে দেব তানা পড়ে আছে রে হ্যাঁ আদা দে রে হাত দে রে এখান কি সুন্দর মিডাই হাতি মিডাই কি নালাম 300 করে নিলো না দাদা 350 করে দেন দিমা একটু খাই এই আদিষ্টা অনেকদিন পর খাইলাম রে জোলামি দেই আগাঙ্গো বাইতো বানাইতো আবার আমার আব্বা ই বই রাইন না ফেরি তো এনে ঘরে নিয়ে আমি দেখা গা যা ধর ওলি 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 যাও ইদা সামিজ দৌড়ে খাওয়া ঘরে নিয়ে সামিজ দৌড় করে দেবো সামিজ দেখাও সামিজ দা ইয়া খায় আ খাইছো যা লই লাট্টু খাইতো যা লই লাট্টু খাইতো নে মাদিম কিন্তু আবুতল হল আর খুল দিও না বাবু ফেলাস
তুমি একদম সরবা একটু পিঠা খাওয়া দাওয়া হবে, খাদুর পিঠা, সই পিঠা, কাড়া পিঠা, কত পদের পিঠা দিয়েছে দাদির হবে। আপনি আনি রোজ যাইব কাক প্রথম দেখলে